আসসালামু আলাইকুম। ও ইয়েস, আবারও বিপিএল এ চমক দেখালো ফরচুন বরিশাল। ধারণা করা হচ্ছে আগামী বিপিএল শুরু হবে আগামী বছরের জানুয়ারির দিকে। তার আগে দলগুলো কিন্তু তাদের দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে। ফরচুন বরিশাল তার ব্যতিক্রম নয়, কিন্তু ফরচুন বরিশাল কিন্তু একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে। ফরচুন বরিশাল বাংলাদেশ সেরা ওপেনার তামিম ইকবাল তাকে কিন্তু কিছুদিন আগে দলে বেরিয়েছে। সাকিব আল হাসানকে ছেড়ে দেওয়ার পর ফরচুন বরিশাল কিন্তু নিজেদেরকে গোছানোর কাজ শুরু করে দিয়েছে, বসে থাকেনি। তারা হাত বাড়িয়েছে পাকিস্তানি ওপেনার ফখর জামানের দিকে। তারা চাইছে তামিম ইকবালের সাথে আরও একজন ভালো ওপেনার নিতে। তামিম ইকবাল ইতিমধ্যে সাইন করে নিয়েছেন ফরচুন বরিশালে। ফরচুন বরিশাল তাদের ফেসবুক ভেরিফাইড পেজে জানিয়েছে যে তারা ইতিমধ্যে ফখর জামানের সাথে চুক্তি সেরে ফেলেছে। ফখর জামান পাকিস্তানি হার্ড হিটার ওপেন অ্যান্ড ব্যাটার, তাকে কিন্তু দলে নিয়েছে। তাদের ফেসবুক পেজে তারা লিখেছে যে একটি ভালো ইনিংস শুরু করতে গেলে প্রথম শুরুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এজন্য আমরা একজন ভালো ওপেনার খুঁজছিলাম, আমরা তাই পেয়ে গিয়েছি। দল সাজারের কাজে ইতিমধ্যে কিন্তু অনেক দূর এগিয়ে গেছে ফরচুন বরিশাল। বিপিএলের ঘোষণা আসতে পারে আগামী বছরের যে কোনো সময়, শুরু হতে পারে প্রথম দিকে। তার আগেই কিন্তু সবগুলো দল, সবগুলো ফ্র্যাঞ্চাইজি তাদের ঘর গোছানোর কাজে ব্যস্ত। এদিকে তার ব্যতিক্রম করল না ফরচুন বরিশাল, তারা কিন্তু প্রথম বিদেশি খেলোয়াড় হিসেবে পাকিস্তানি হাট হিটার ব্যাটার ফখর জামানকে দলে ফিরিয়েছে। একের পর এক চমক যেভাবে দেখাচ্ছে, সামনে আরও চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। তো বন্ধুরা, ফখর জামানের অন্তর্ভুক্তি বরিশালে আপনারা কীভাবে দেখছেন, আপনাদের কাছে কেমন লাগছে লিখে জানাতে পারেন আপনাদের মন্তব্য। ভালো থাকুন, ধন্যবাদ।